রাঙামাটির লঙ্গদুতে 9 বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মোটরসাইকেল চালক মোহাম্মদ রুবেল নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 2 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও 3 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক AEM ইসমাইল হোসেনের আদালত এই রায় প্রদান করেন। রায়ে আসামি রুবেলের মালিকানাধীন স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে বিক্রয় লব্ধ অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং অর্থ ট্রাইব্যুনালে জমা হলে তা মামলার ভিকটিম ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত হবেন বলে জানানো হয়। মামলার নথি থেকে জানা গেছে 2016 সালের 17 আগস্ট ভিকটিমকে তার খালু হোসেন আলী লঙ্গদু উপজেলার ঝাড়ুল বাগান থেকে গাউসপুর মাস্টার পাড়া পৌঁছে দিতে রুবেল হোসেনের ভাড়ায় চালিত মোটরসাইকেলে উঠিয়ে দেয়। পরে চালক রুবেল ভিকটিমকে গাউসপুর ফরেস্ট অফিসের আগর বাগান এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পর স্বজনরা ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসে। পরে ভিকটিমের মামা 2016 সালের 29 আগস্ট বাদী হয়ে লঙ্গদু থানায় রুবেলকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।